আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা কথা বলবো নিশি এবং তার হাজবেন্ড ইমনের সাথে। নিশির এটা দ্বিতীয়বারের মতো সে প্রেগনেন্ট হয়েছিল, তার আগের বাচ্চাটা সি সেকশনে হয়েছিল, আমি তার সি সেকশন করেছিলাম। এবার যখন আবার সে প্রেগনেন্ট হয় তখন সে আমাকে দেখানো শুরু করে, এবং এবার প্রথম থেকেই আমরা মোটামুটি ডিসিশন নিয়েছিলাম যে ওর এবার আমরা ভিব্যাক করব, অর্থাৎ প্রিভিয়াস সিজারিয়ার সেকশন যখন থাকে তারপরে যখন ডেলিভারি হয় নর্মালি তখন আমরা তাকে বলি ভিব্যাক। তো এইটার জন্য তাকে আমরা মানসিকভাবে প্রস্তুতি নিতে সাহায্য করেছিলাম এবং ও এবার উৎসাহ দেখিয়েছে, কারণ প্রথমবার যখন ও সি সেকশন করে তখন সে খুবই ভয় পেয়েছিল, কিছুতেই সে নর্মাল ডেলিভারির জন্য ট্রায়াল দিতে চায় নাই, এবং সে যখন আমার চেম্বারে আসতো তখনও ভয় পেত, এবং সি সেকশন করার জন্য যখন রেডি করা হয়েছিল তখনও সে ভীষণ ভীতু ছিল। এবার ও সাহস সঞ্চয় করেছে এবং খুব সুন্দরভাবে তার ডেলিভারি হয়েছে ভ্যাজিনাল রুটে। আমরা আসুন ওদের সাথে কথা বলি, ওদের অভিব্যক্তি জানি। তো আমরা তো নর্মাল ডেলিভারি এটা মানে চিন্তাই করতে পারিনি যে এটা সম্ভব, আমাদের রিলেটিভ কিংবা কাছে যারাই শুনছে তারা বলছে এটা হবে না, একবার যেহেতু সিজার এটাও সিজারই করতে হবে। তো আপনি সাহস দিচ্ছেন, তো এই কারণেই আমরা আসলে উৎসাহ পেয়েছি না তাহলে এটা সম্ভব। ঠিক আছে, তো এই তো আর সব কিছু ঠিকঠাক মতো হয়েছে, আপনারা সাপোর্ট না দিলে তো আর নর্মাল ডেলিভারি হতো না। প্রেগনেন্সির মধ্যবর্তী সময় থেকে বলছিলাম আস্তে আস্তে করে ওকে যে তুমি এবার পারবে কিনা একটু দেখো, এবং আমি বলেই দিছি যে ম্যাম চেষ্টা করব, হ্যাঁ। এবার যেটা হয়েছিল, নিশি যখন ভর্তি হয় তখন কিন্তু এর আগে কিন্তু সে দুদিন আগে ভর্তি হয়েছিল ব্যথা ব্যথা করে, আসলে টেনশনে ছিল, তখন আমরা দেখলাম সব কিছু ভালো আছে, সিটিজি ভালো আছে, তারপরে আমরা বললাম না তুমি বাসায় যাও, শনিবার দিন থেকে আমরা তোমার ট্রায়াল দেব। এবং শনিবার মানে কালকে যখন সে আসে সকালবেলা তখন থেকে আমরা কিন্তু তার সার্ভাইকাল ডাইলেট্রেশন মানে সার্ভিক্সকের মুখ খোলার জন্য আমরা চেষ্টা করি, ওষুধ প্রয়োগ করি, এবং আস্তে আস্তে তার জলের মুখটা খুলে যায়, এবং রাত্রিবেলা 9টার সময় তার ডেলিভারি হয়, আমি চেম্বার থেকে উঠে চলে আসি এবং এসে তার নর্মাল ডেলিভারিটা হয় সুন্দরভাবে আলহামদুলিল্লাহ। আল্লাহ চাইতে এখন ভালো আছে নিশি এবং ইমন, তাদের জন্য সবাই আপনারা দোয়া করবেন। তোমাদের যদি আর কোনো কথা থাকে একটু বলো দর্শকদের উদ্দেশ্যে, যে তারা যে অনেকে ভয় পায় সি সেকশন করে ফেলে, নর্মাল ডেলিভারির প্রতি আগ্রহ দেখায় না, সে সম্পর্কে যদি কিছু বলতে চাও। এই জায়গায় দেখলাম যে ভয়ের কোনো কিছুই নাই, সবকিছু স্বাভাবিক থাকে, মানে সবকিছু স্বাভাবিক থাকলে ভয়ের কোনোই নেই। খুব সুন্দরভাবে নিশির ডেলিভারিটা হয়েছে, আমরা কিন্তু তাকে ব্যথামুক্ত ওষুধ প্রয়োগ করি নাই, স্বাভাবিকভাবেই তার কিন্তু ভ্যাজিনাল ডেলিভারি হয়েছে আফটার সিজারিয়ান সেকশন। দর্শক আপনাদেরকে বলবো, যারা আপনারা আগ্রহী সিজারিয়ান সেকশনের পরে ভ্যাজিনাল ডেলিভারি করতে, তারা মনোবল হারাবেন না, মনে সাহস রাখবেন, ইনশাল্লাহ হবে নর্মাল ডেলিভারি। নিশি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবা? আসলে সম্পূর্ণ ক্রেডিট আপার, এখানে আপা সাহস না দিলে আমরা এটা কোনো সময় এটা চিন্তা করতাম না। যাক, আপাকে অনেক ধন্যবাদ যে আমাদের সব কিছু ঠিক মতো করার জন্য। আচ্ছা, অনেক ধন্যবাদ, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ।